হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইজ, আমি অবশ্যই এক জায়গায় যাচ্ছি, তো আমি আপনাদেরকে বলবো না আমি কোথায় যাচ্ছি, তো আমি যাবার পরেই আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো ওকে গাইজ, তো আমার সাথে থাকুন আর আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ওকে তো গাইজ, আমি এখন খেতে বসবো। বাইরের ওয়েদারটা দেখুন, আমি তো এখন বিবাড়ি আছি, তাই না ইয়ারা? কি আছে? চলো আজকে রেসিপি দেখি। এখানে কি কি আছে? রুই মাছ, রুই মাছ আছে এখানে, ধনিয়া পাতার ধনিয়া পাতা আছে। আমরা একটু ভালোভাবে দেখাই, জুম করে দেখান। টমেটো আছে, একটু জুম করে দেখ। হ্যাঁ, চামচটা একটু সরাও, এই যে দেখছো, ভালোভাবে দেখাই। তারপরে আর কি আছে এখানে? সুটকি, বাংলাদেশের প্রধান খাবার, জাতীয় খাবার, তাই না? রাইট, এরকম কোন জীব আর তুমি কিছু বলতে চাও? তোমার যে চ্যানেল আছে সেটা বলো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন গাইস, অনেক কষ্ট করে 6টা সাবস্ক্রাইবার হয়েছে গাইস, প্লিজ। আমার চ্যানেলের নাম বলো, এমডিএলই ব্লগস গাইস। আচ্ছা ঠিক আছে, আমার এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে তোমার চ্যানেলটা দিয়ে দেবো। হ্যাঁ, একটা ভিডিও দিয়ে দেবো। ওকে, আচ্ছা তাহলে আরেকটা দেখি আমরা, আরেকটা কি খাবার আছে এখানে? লাল শাক, লাল শাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাইস না? কালারটা অনেক ভালো গাইস, কালা কালা খেতে চেন। আসুন, লাল শাকের সাথে আলু লাল হয়ে গেছে। হ্যাঁ, সব লাল লাল দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন খাবার শুরু করব, তাই না ইয়ারা? হ্যাঁ, তো আমরা প্লেটে ভাত গাইস, এখন ভাত বাড়া হবে, তাই না? চাঁদ জি, চাঁদ না, সরি, চাঁদ। হ্যাঁ, দেখি এবার আমার আন্টি কতটা ভাত নেয়। চলুন গাইস, আমরা দেখবো। খায় না, খায় না? হ্যাঁ না, এতটাও খায় না। এই যে দেখো, আমি এটাই ফার্স্ট নিই না? এটাই নেন, এটা মতো। তো গাইজ, আমি ফার্স্টে শুটকি তরকারি নিয়ে নিচ্ছি, ছিদম না, বাংলাদেশের প্রধান খাবার। আর চাঁদ কি নিলো আমি তো দেখতে পেলাম না ভালোভাবে। মাছ, ওই যে দেখি আমরা চাঁদের মাছটা একটু দেখাও। মাছ তো মাছই হয়, এটা রুই মাছ। আচ্ছা, এটুক ভাত কেউ খায় না? এটা আসলে বাচ্চা মানুষ আবার নিবে, সমস্যা কি? এখন আমরা খাওয়া শুরু করবো, তাই না? আন্টি একটু বাইরের বাইরের ভিউটা দেখা, দেখাই একটু। এই যে বাইরের, এখন পর্যন্ত গাইজ 2টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত কুয়াশা, অনেক শীত পড়েছে। তো গাইজ, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব, তাই না চাঁদ? তো তুমি শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো। আপনাকে শুরু করো। হ্যাঁ, আমি তো শুরু করব। এই যে আমার ভাত, দেখি ইয়ারা শুরু করতেছে, তাই না? শুরু করবো, ঠিক আছে, শুরু করো। আমি শুরু করলাম, খুব মজা হয়েছে। গাইজ, খাওয়া দাওয়া হচ্ছে, রুই মাছ দিয়ে ওই যে ওখানে খাইতেছে স্বাদ, খাও এদিক দিয়ে, ইয়ারাও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমরা আবার আসবো, তাই না? ঠিক আছে, খাই, আপনাদের সাথে নিয়েও দেখাবো। হ্যাঁ সেটাই।